আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি কোটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে যে কোটিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কোটিটি আমি যে ডিজাইন দিয়ে সেলাই করেছি, সেই ডিজাইনটি আজকে আমি কিন্তু আপনাদের সামনে ড্র করে দেখাবো। আপনারা যাতে এই ইজি ডিজাইন দিয়ে বাড়িতে বসে আপনার সোনামণির জন্য বা আপনার নিজের জন্য একটি কোটি সেলাই করতে পারেন, সেই জন্যই আজকে আমি কিন্তু এই ডিজাইনটি ড্র করে দেখাচ্ছি। খুব অল্প সময়, খুব ইজি নিয়মে আমি কিন্তু ডিজাইনটি ড্র করেছি, তাই আশা করব এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের পছন্দসই যে কোনো কালারের উপরে আপনারা এরকম একটি ডিজাইন দিয়ে কোটি সেলাই করে নিতে পারবেন। তাই শুরুতেই আমি কিন্তু ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে আমি ডিজাইনটি ড্র করছি তা দেখে নেই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটি ঘর এঁকে নিয়েছি 11 ইঞ্চি। 11 ইঞ্চি ঘরটি আমি এঁকেছি এজন্য যে এই ঘরের মধ্যে আমি কিন্তু কোটির ডিজাইনটি ড্র করব। তাই আগে আমি কোটির একটি পার্টের শেপ এঁকে নিচ্ছি। কোটির শেপটি যেভাবে আপনারা দিবেন, আপনারা কিন্তু আগে সেই শেপটি এঁকে নিলে সেটার মধ্যে যদি ডিজাইনটি ড্র করেন তাহলে কিন্তু আপনাদের কোটির উপরে ডিজাইনটি ড্র করতে বেশি সুবিধা হবে। আমি আগে একটি কোটির শেপ এঁকে নিয়েছি। আমি কোটির এক পার্টের শেপ এঁকেছি। এখন এই শেপের মধ্যেই কিন্তু পুরো ডিজাইনটি ড্র করে দেখাচ্ছি।
আমার পুরো ডিজাইনটি কিন্তু ড্রয়িং করা হয়ে গিয়েছে। আমি খুব সহজ ডিজাইন দিয়ে কিন্তু কোটির একটি পার্ট এঁকেছি। আপনারা যদি কোটির একটি পার্ট এঁকে নেন তাহলে কিন্তু এই এই ডিজাইনটি দিয়েই কোটির দ্বিতীয় পার্টটিও কিন্তু এঁকে নিতে পারবেন। এই কাগজটি আপনারা যদি উল্টে নেন তাহলে কিন্তু কোটির দ্বিতীয় পার্টটি এঁকে নিতে পারবেন। এখন এই কোটিটি সেলাই করার পরে কমপ্লিট কোটিটি দেখতে কেমন হবে সেটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। আমি কোটিটি যে এমব্রয়ডারি করেছি যে সেলাই দিয়ে, সেই সেলাইটি আমি দেখিয়ে দেইনি, কারণ এই সেলাইটি আমার আগের ভিডিওতে কিন্তু দেখানো রয়েছে। উপরে যে একটি লিংক দেওয়া আছে বা একটি ভিডিওর অংশ দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু এই কোটিটি যেভাবে আমি সেলাই করেছি বা কী সেলাই দিয়ে আমি এমব্রয়ডারিটি করেছি সেটি কিন্তু দেখানো হয়েছে। আপনারা সেই ভিডিওটি যদি দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কী সেলাই দিয়ে এই কোটির পুরো কাজটি করে নিয়েছি। শুধু সেলাই নয়, এখানে ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি যেভাবে ডলারটি সেট করেছি সেই ডলার সেট করাও কিন্তু দেখানো হয়েছে। তাই আশা করব ওই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলেই কিন্তু এই কোটির সেলাইটি বা এমব্রয়ডারিটি কীভাবে করেছি আমি সেটা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ব্ল্যাক কালারের কাপড়ের উপর হলুদ কালারের সুতো দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের কাপড়ের উপর যে কোনো কালারের সুতো ম্যাচিং করে কিন্তু এরকম একটি সুন্দর কোটি ইজি নিয়মে বা ইজি ডিজাইন দিয়ে কিন্তু করে নিতে পারবেন। কোটি তৈরি করেও আপনারা কিন্তু এমব্রয়ডারি করতে পারেন, অথবা এমব্রয়ডারি করার পরেও কিন্তু আপনারা কোটিটি সেলাই করে নিতে পারেন। আমি এখানে কোটি তৈরি করে তারপর কিন্তু এমব্রয়ডারি করেছি। আপনাদের যদি কোটি কিভাবে সেলাই করতে হয়, কোটি কিভাবে কাটিং করতে হয় সেটা সম্পর্কিত যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে কোটি কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দিব। আর সেলাই সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।